प्रमाण थे জনসমক্ষে আনা হোক, আমাকে জিজ্ঞাসাবাদ করার কোন প্রয়োজন নেই, সরাসরি একটা ফাঁসি মঞ্চ করা হোক, আমি সেখানে গিয়ে মৃত্যুবরণ করবো। আমি 3 বছর আগে কয়েকটা দেশে একই কথা বলেছিলাম, দলিতে একই কথা বলেছিলাম, এবং আজকে দাঁড়িয়ে 3 বছর পরে SSC কেটে যখন আমাকে CBI ডেকেছে সুইডেন অর্ডার কোম্পানি, আমি সেখানে দাঁড়িয়েও এই নিজাম প্যালেসে একই কথা বলেছি। প্রথম দিন থেকে এদের টার্গেট হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং কি করে আমাকে ইডিসিবিআই দিয়ে ধমকে চমকে দমিয়ে রাখা যায়, এবং তার কারণে আপনারা দেখেছেন এই যে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি আমরা শুরু করেছি, এই নবজোয়ার কর্মসূচি যে ছবি বা পাবলিক ডোমেনে যেভাবে মানুষের চিত্রে স্বতঃস্ফূর্তভাবে মানুষ বেরিয়ে আসছে, উৎসাহ উদ্দীপনার মাধ্যমে মানুষ আমাদের বরণ করে নিচ্ছে, অরাজনৈতিক লোকেরা রাস্তায় কাতারে কাতারে রাস্তার পরিবারে দাঁড়িয়ে রয়েছে, এই ছবিগুলো ভারতীয় জনতা পার্টির হাতে হচ্ছে। এই 7 দিনের কর্মসূচিকে কি করে বাধাপ্রাপ্ত করা যায়, মধ্যেখানে ভেঙে আমাকে অবস্থা করে এই কর্মসূচিকে আটকানো যায়, সেই কারণে আজকে আমাকে ডেকে পাঠিয়ে আমি ভারতবর্ষের একজন দেশের নাগরিক হিসেবে আমার দায়িত্ব জীবনে সেন্ট্রাল এজেন্সি হোক, স্টেট এজেন্সি হোক বা যে কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি হোক, তার সাথে পূর্ণ সহযোগিতা করা এবং ফুললি কোঅপারেট করা। আমাকে কালকে যখন নোটিশ দিল তখন বেলা 2:30 বাজে, আমি বাঁকুড়ায় রয়েছি, কোথায় আমাকে কার্যত একদিনের সময় দেবে আমাকে কার্যত একদিনের সময় দেয়নি, 20 ঘন্টা 19.5 ঘন্টা সময় দিয়েছে, এবং বাঁকুড়া থেকে কলকাতায় ফিরতে আপনারা জানেন 5-6 ঘন্টা সময় লাগে। আমি এটুকু আশা করেছিলাম যে অন্যদের মতো আমাকে 47-48 ঘন্টা 72 ঘন্টা নোটিশে আমাকে ডাকবে, আপনি শুক্রবার নোটিশ দিয়ে সোমবার ডাকতেন, আমার অসুবিধা নেই, আমি চলে আসবো, কিন্তু কিছু লোক আমার পূর্ব নির্ধারিত যদি কোনো কর্মসূচি থাকে 20-25-30-40 জনের লোক রাস্তায় দাঁড়িয়ে আছে, তারা আমাকে ভুল বোঝে। এই রাজনৈতিক চক্রান্ত গুলো মানুষ এখন ধরে ফেলেছে। এখন প্রায় 8:30 বাজে, কিন্তু 9:30-9:40 জিজ্ঞাসাবাদ চলেছে। আমি যেটা বলেছিলাম যে আমি পূর্ণ সহযোগিতা করবো, আমাকে যখনই ডাকবে আমি পূর্ণ সহযোগিতা করেছি, আমাকে যে প্রশ্নের উত্তর তারা জিজ্ঞেস করেছে আমি সব প্রশ্নের উত্তর দিয়েছি, এবং এটুকু আপনাদের বলতে পারি যে যারা ডেকেছে আমাকে তাদেরও সময় নষ্ট, আমাকে আমারও সময় নষ্ট করা, এবং যারা জিজ্ঞাসাবাদ করছে তাদেরও সময় নষ্ট।